वेलकम फ्रेंड्स, आमी सुब्रत और आपनारा देखछेन आमादेर यूट्यूब चैनल एसकेके वार्ड। तो फ्रेंड्स, एखोनो जदि आपनारा आमादेर चैनल एसकेके वार्ड के सबसक्राइब ना करे थाकेन ताहले अवश्यई भिडियो नीचे जे लाल सबसक्राइब बटन देखते पाच्छेन सेखाने टैप करे चैनल के सबसक्राइब करे नीन और सबसक्राइब हो जावार पर बेल आइकनटिके अवश्यई टैप करुन जाते नतून भिडियोर नोटिफिकेशन आपनि सबार आगे पेये जान। तो फ्रेंड्स, चलुन शुरू करछि आजकेर भिडियो। प्राय 9000 पदे नियोग करते चलेछे राज्य सरकार। 5ই फेब्रुआरी 2019 मध्ये मध्यशिक्षा पर्षद अथवा समतुल्य बोर्ड थेके माध्यमिक पास करते हबे, बांग्लाय लिखते ओ पढ़ते जानते हबे, दार्जिलिंग एवं कालिम्पोंग एर जन्य बांग्लार बदले नेपाली भाषाय लिखते एवं पढ़ते जानते हबे, तबेई आपनारा चाकरी किन्तु পেতে পারবেন বা আপনি তবেই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 8419টি শূন্য পদে কনস্টেবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র পুরুষরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ শুধুমাত্র যারা মেল সেই মেল ক্যান্ডিডেটই কিন্তু একমাত্র এই পদের জন্য বা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন বা তারাই কিন্তু যোগ্য। আবেদন করবার সময় আগামী 5ই ফেব্রুয়ারি থেকে 5ই মার্চের মধ্যে। তো ফ্রেন্ডস, জেনে নিচ্ছি এবার কি কি জরুরি তথ্য প্রয়োজন এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করবার জন্য। বেতন ক্রম: মূল বেতন 5400 টাকা থেকে 25200 টাকা, এছাড়া গ্রুপ পে 2600 টাকা এবং অন্যান্য ভাতাও রয়েছে। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যা তা হলো 5ই ফেব্রুয়ারি 2019 মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ অথবা সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পাস আপনাকে করতেই হবে, বাংলা পদ লিখতে হবে এবং বাংলা পড়তেও জানতে হবে, দার্জিলিং এবং কালিম্পং এর জন্য বাংলায় বদলে আপনাকে লিখতে হবে নেপালি ভাষাতে এবং নেপালি ভাষা আপনাকে পড়তেও জানতে হবে, গোর্খা রাজবংশী গাড়োয়ালি তপশিলী উপজাতিদের জন্য ন্যূনতম উচ্চতা 100 সেন্টিমিটার ও ওজন 53 কিলোগ্রাম হতেই হবে। বয়সীমা: 1 জানুয়ারি 2019 প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 মধ্যে, অর্থাৎ আপনি যদি 27 বছর পর্যন্ত আপনার বয়স হয়ে থাকে তবেই কিন্তু আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষার পদ্ধতিটা কিরকম হবে? প্রথমে 100 নম্বরের মধ্যে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। প্রথমে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, প্রশ্ন হবে MCQ এর ধাঁচে, সময় থাকবে আপনার এই পরীক্ষার জন্য 1 ঘন্টা। 50 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস, 30 নম্বরের মাধ্যমিকের মানের অঙ্ক এবং 20 নম্বর রিজনিং এর প্রশ্ন থাকবে। 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর মাইনাস মার্কিং হবে। এরপর হবে শারীরিক দক্ষতার পরীক্ষা। 6.5 মিনিটে 1600 মিটার দৌড়তে হবে। এই 2 পরীক্ষার উত্তীর্ণ হলে আবার লিখিত পরীক্ষা দিতে হবে আপনাকে। 1 ঘন্টায় 85 নম্বরের MCQ পরীক্ষা হবে। 25, 25, 20 এবং 15 নম্বর থাকবে যথাক্রমে জেনারেল অ্যাওয়ারনেস, ইংরাজি, অঙ্ক এবং রিজনিং এর। আবেদনের ফি কত? সাধারণ এবং OBC-দের জন্য 170 টাকা, তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য 20 টাকা। এছাড়াও আপনি এই ওয়েবসাইটের লিংকে আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, এই ওয়েবসাইটের লিংকে গিয়ে কিন্তু আপনি আপনার ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তথ্যমিত্র কেন্দ্রের মাধ্যমেও আবেদন করা যাবে, আবার অফলাইনেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারছেন অনলাইন, অফলাইন এবং তথ্যমিত্র কেন্দ্র থেকে। তো ফ্রেন্ডস, এই যে প্রায় 9000 লোক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, তো এর জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে খুব শীঘ্রই অর্থাৎ 5ই ফেব্রুয়ারির থেকে শুরু এই আবেদনপত্র জমা নেওয়া। তো আপনারা অবশ্যই 5ই ফেব্রুয়ারি থেকে এখানে আবেদন করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই খবরটি পেয়ে একটুকু উপকারে আসে, যদি আপনাদের এই খবরটি একটুকু ভালো লাগে, যদি আপনাদের খবরটি একটুকু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রায় প্রতিনিয়ত এই ধরনের ভিডিও নিয়ে এসে থাকি। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।
ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।